দেখুন কিমের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় চীনের সমালোচনা করলেন ট্রাম্প সম্প্রতি আরও একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া আর এ নিয়ে চীনের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিয়াংয়াংয়ের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর সমালোচনা করে ট্রাম্প এক টুইটে বলেন চীন ও উত্তর কোরিয়ার বাণিজ্য সম্পর্ক প্রায় চল্লিশ শতাংশে উন্নীত হয়েছে চীন আমাদের সঙ্গে যথেষ্ট কাজ করেছে তাদের একবার সুযোগ দেয়া হয়েছিল প্রসঙ্গত বর্তমানে পোল্যান্ড ও জার্মানির পথে আছেন ট্রাম্প সেখানে চীনের প্রেসিডেন্টের সঙ্গে আবার দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে তার এদিকে কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে জানানো হয় আইসিবিএমটি অত্যন্ত শক্তিশালী ছিল এটি বিশ্বের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম এটি উত্তর কোরিয়ার ইতিহাসে একটি বড় সাফল্য ক্ষেপণাস্ত্রটি দিয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত করা সম্ভব বলে মনে করা হচ্ছে উল্লেখ্য স্থানীয় সময় মঙ্গলবার সকাল আটটা চল্লিশ মিনিটে রাজধানী পিয়াংয়াং থেকে প্রায় একশো কিলোমিটার উত্তর পশ্চিমে পাংহিয়ন এলাকার একটি বিমান ঘাঁটি থেকে জাপান সাগরের দিকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় এ ব্যাপারে জাপান সরকারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয় ক্ষেপণাস্ত্রটি প্রায় চল্লিশ মিনিট আকাশে উড়েছে এবং এটি সম্ভবত জাপান সাগরের বিশেষ অর্থনৈতিক জোন অঞ্চলে আঘাত এনেছে ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি